আজকের পালা গুরু এবং শিষ্য বাংলাদেশের স্বনামধন্য গায়ক শরীয়ত সরকার যাকে এক নামে আপনারা চিনেন এই শরীয়ত সরকারের জন্য আপনারা আন্দোলন করেছেন সংসদেও তার নাম হইছে সেই শরীয়ত সরকার আজকের গাইতে হবে শিষ্যের ভূমিকায় আর আমি অধম আবুল আমাকে গাইতে হবে গুরুর ভূমিকায় তামাক কর্তৃপক্ষ বলছিল একটা কইরা প্রশ্ন করবেন একটা কইরা পালার গান গাবেন আর মন থেকে যে কোনো একটা গান আপনারা গাবেন আমার শিষ্য তো বেজার হয়ে গেছে কেন আমি একটা প্রশ্ন করুম আমি দশ বারোটা প্রশ্ন করুম আমার দয়ালের যা ইচ্ছা জবাব দিব যেটা মন চাইব না জবাব দিব না কোয়েশের এক বুঝা প্রশ্ন একটা গানের মধ্যে সে আমার কাছে করছে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বলগুরু দয়া করে বলগুরু আমার এই মানব দেহে কোথায় আছে সেই কাবা ঘর হইল এই পর্যন্ত তো শেষ না তারপরে সেই কাবা ঘরে যে হজ করে মানুষ আমরা কেমনে হজ করুম হজ হয় বছরে একবার প্রত্যেক দিন হয় ওমরা আমরা ওমরাই করুম কেমনে হজই করুম কেমনে হজ করলেও সারব না আরাফাতের ময়দানেও যাইতেইব আবার হাজরে আসাওয়াত পাথর দিয়ে সুমা দিব সুমা দিয়ে আমার গুনা কথা ক্ষমা করুন কাবা ঘরের কোন দিকে সেজদা করুম অনেক প্রশ্ন ওই গানের মধ্যে আছে তাকে ধন্যবাদ একটা বিষয় হইল একটা কথা মনে পড়ে গেছে সেটা হলো শাশুড়ি তার বউরে কইছে বউ গো তুমি আমার জন্য একটু গোবর আনো এই ঘরের সামনেটা একটু লেপা দিত ঘরের সামনেটা লেপে না তো বউ চিন্তা করছে শাশুড়ি তো আমরা জ্বালাই বসকে ঘর লেপা পোষা করুন লাগবো গোবর চাইলো আবার একটু পরে পানিও চাইব আবার কম পড়লে আবার আনন্দ লাগবো তো বউ করছে কি গোয়াল থেকে গাই গাভিটারে রশিদের টাইনে শাশুড়ির সামনে এনে দিছে নেন এই যে নেন বউ এটা কি করলা চাইলাম তোমার কাছে গোবর আইনে দিলে গাই কারণটা কি কয় আম্মা এটার ভিতরে গোবর আছে এটার ভিতরে পানিও আছে আপনার যখন যেটুক লাগে আপনি লুয়ে লইয়েন একবার গোবর চেপেন আবার পানি চেপেন আবার কম পড়ছে আবার ঝাড়ু চেপেন কত কিছু চাইবেন এটার ভিতরে পানিও আছে গোবরও আছে যা খুশি আপনার যতটুকু লাগে খালি লুয়ে লুয়ে লিবেন আমার ভক্ত আজকে পাইছি এরকম আনতে কইছি গোবর আইনে দিছে গাই এটার ভিতরে সব আছে মানে একটার মধ্যেই ব্যাগটা আছে একটা গান করছে আর কিছু সে করে নাই একটা গানের মধ্যেই অনেকগুলো প্রশ্ন তো আমি তো বেশি কোনো কায়দা কৌশল জানি না বাবা মা বোনেরা যে ভাত রান্ধে এই গান শুনে পড়াবো আমার মাইতে কয়ে দিবেন তুমি মোবাইল বন্ধ করো মাইতে কয়ে দিবেন এই গান শুনে পড়াবো কয়ে দিছি বন্ধ করো আমি বেশি কিছু জানি না আমি জানি হলে এইটা মা বোনেরা যে ভাত রান্ধে এক কেজি দুই কেজি চাল যখন পাতিলাই চড়াইয়া দেয় ভাতটা যখন বলক উঠে তখন পানিটা যখন বলক উঠে তখন বুঝে যে ভাত মোটামুটি কাছাই গেছে তখন অরুণ দিয়ে কিংবা চামিচ দিয়ে উঠাইয়ে একটা দুইটা ভাতের মধ্যে টিপি দেয় নাকি বাবা নাকি মায়েরা সব ভাত টিপেন মাত্র এক দুইটা ভাতে টিপি দেয় এক দুইটা টিপি দিলেই বোঝা যায় যে এটার ভাত হয়ে গেছে তা আমিও
বেশি একটা কিছু করুম না আমি ছোট্ট করে খান গান গামু এই গানটা শুনলেই তার জবাব হয়ে যাবে আল্লাহ চিনার জন্য যাইব না গুরুর কাছে রাসূল চিনার জন্য যাইব না ব্যস্ত দুজক চিনার জন্য যাইব না যাইব কেন যাইব হইল নিজেকে চেনার জন্য জরাবেদি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার গুরুর কাছে আমি যাব তাই আমার সেখানে গান এবং এই গানটির জবাবে من عرف نفسه ওরে ভাই من عرف نفسه ওরে ফাকাদার ফরাবাহু বলে গেছে রছুল দেওয়ানো অবুজমনো নিজকে তুমি নিজেই আগে চিনো হায় হায় নিজকে তুমি নিজেই আগে চিনো অবুজমনো নিজকে তুমি নিজেই আগে চিনো হায় হায় আস্তে বাবা গুরু ধরবেন কেন যার ব্রেনে কোনো গুরুত্ব বহন করে সে ধরবেন আর যার ব্রেনে কোনো গুরুত্ব নাই হে কি ধরবেন যার ব্রেনে গুরুত্ব আছে গান শিখব সে শরীয়ত সরকারের কাছে যাইব একজন শিল্পীর কাছে যাইব যার গাড়ি চালানোর গুরুত্ব সে ড্রাইভারের উস্তাদ ধরবে যার ব্যবসা করার দরকার সে ব্যবসায়ীর সাথে সঙ্গ করবে যার রাজনীতি করার ইচ্ছা সে একজন রাজনৈতিক গুরু ধরবে আর যে নিজেকে চেনার জন্য ইচ্ছা মালিককে জানার জন্য ইচ্ছা সে এক একা চিনতে পারবে না জানতে পারবে না যে চিনে জানে তার গোলামি করে তুমিও তোমাকে চিনতে সাধক রজ্জবালি দেওয়ান তার গানের মধ্যে বলছে অচিনারে চিনতে চাইলে চলো একজন চিনা লোকের শনে আল্লাহর সেখানে বসো একজন অলি আল্লাহর ধ্যানে কেন যাবি যদি মাসক রূপ দর্শনে পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জমানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজন নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলা বিহনে নবী কয় আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশদার হব হাসর তাই কামেল পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে পীরের রূপ নয়নে রাইখো হৃদ কমলে ছবি আইকো কইর ধিয়ান বসিয়া আল্লাহর অলি আসে কান আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে কর ধিয়ান সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন ওরে ভক্ত মিলিবে নিদানের দিন এই কথা কইর একিন কয় সাধক রজ্জ দেওয়ান নিজকে নিজে যদি চিনতে হয় তাহলে এক একা চেনা যাবে না যিনি নিজেকে চিনে তার কাছে আত্মাহুতি দিয়ে আত্মসমর্পণ করে তার গুলামি করে এই নিজেকে চেনার পদ্ধতিটা জানতে হবে তাছাড়া জানা যাবে না সরোবরে ফুটিল ফুল যেই ফুলে মুহাম্মদ রাসুল আরে সেই ফুলে তাই খেলছে নিরঞ্জন অবুজন ওরে বাবা সরোবরে ফুটিল ফুল যেই ফুলে মুহাম্মদ রাসুল আরে সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন অবুজন আরে সেই ফুলের মধু খাইল দাঁড়ায় ফুলের মধু খাইল যারা সুখ
মানুষ হবে তারা ফুলের মতো খাইলো যারা সুখ মানুষ হবে তারা ভয় নাই তার হাসর আমি জানো পাগলা ভয় নাই তার হাসর আমি জানো বুঝমো নিজকে তুমি নিজে আগে চিনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চিনো বুঝমো নিজকে তুমি নিজে আগে চিনো হায় হায় আছে নদী বই তরণী আরে তিনঙ্গেতে হয় ত্রিবিলি ওরে তেরো নদী আর দাদর দল অবুঝ ওরে বাবা আছে নদী বই তরণী তিনঙ্গেতে হয় ত্রিবিলি আরে তেরো নদী আর দাদর দল অবুঝ স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে পাপকালি তার রবে না কখনো এই দেহে পাপকালি আর রবে না কখনো অবুঝমো নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যে চিন অবুজমন পরে পাগল মানব দেহে নাভি মূলে আছে রে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যে চিন অবুজমন নাভির কিছু নিছে ওরে বাজান নাভির কিছু নিছে হাজরে আসাওয়া তাছে কিছু নিছে হাজরে আসাওয়াত আছে জায়গা সিনে করে লও চুম্বন রে বাজান জায়গা সিনে করে লও চুম্বন অবুজমন নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় সাত্তার পাগলার নিগুর গান শোন ভাই যত আসে কান বাজবে কয়দিন তাকি তুমি জানো ওরে কবি সাত্তার পাগলার নিগুর গান শোন ভাই যত আসে কান বাজবে কয়দিন তাকি তুমি জানো অবুজমন করিয়া যোদা জায়গা চিনে করো শেষদা আরে তৌবা করো আর ফাতের ময়দান যাইয়া তৌবা করো আর ফাতের ময়দান অবুজমন নিজকে তুমি নিজে আগে চিনো হায় হায় নিজকে তুমি
ভজনী গানের ছন্দ শেষ হইয়া গেল দুই একটি মৌখিক কথা আমার সামনে আসিল গানের মধ্যে জবাব আমার গেছে অনেক হইয়া তারপরেও দুই এক কথা আমি যাব কইয়া আমার গানটা কি ছিল বাবা ছেলেরা বাচ্চারা কথা বলো না মান আরাফ নাফসাহু ফাকাদ আরাফ রাব্বাহু বলে গেছে রাসূল দেওয়ানো অবুজ মনো নিজকে তুমি নিজে আগে চেনো সরোবরে ফুটিলে ফুল যেই ফুলে মোহাম্মদ রাসূল সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন ওই ফুলের মধু খাইলো যারা মুক্ত মানুষ ভবে তারা ভয় নাই তার হাসরো মিজানো আছে নদী বই তরণী তিন অঙ্গে তো হয় ত্রিবেণী তেরো নদী আরো দ্বাদশ দল সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে পাপ কালি তার দেহে রবে না কখনো এই নাভিমূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যেয়েছিল নাভিরও কিছু নিছে হাজরে আসাওয়াত আছে জায়গা চিনি একবার করে লও সুম্মন বাজান নাভিমূলে কাবা কেন ওই যে পৃথিবীর মধ্যস্থলে কাবা ঘর ওইটাও একটা পৃথিবী এই মানব দেহটাও একটা পৃথিবী পা থেকে মাথা এই সাড়ে তিন হাত ওজুদের মাঝখান এটা হলো যার যার নাভি এই নাভিমূল এটা হলো মধ্যস্থল এই জন্য নাভিমূল হলো কাবা আর কাবা ঘরে যারা গেছেন হজ করতে যারা গেছেন তারা দেখছেন কাবার যে হাইটটা এর মাঝ বরাবর হাজিরা সওয়াত পাথর নাই একটু নিচ আছে মাঝে থাকলে চঙ্গ দিয়া উঠে তারপরে উসুমা দিত আর এখন চঙ্গ ছাড়াই একটু উঁচু হইলে ইসুমা দেওয়া যায় কারণ ওটা কাবার মাঝের সে আর একটু নিচে আছে তাই নাভিমূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে আমি ইব্রাহিম যেয়েছিল নাভিরও কিছু নিচে হাজরে আসাওয়াত আছে একবার জায়গা চিনি করে লও কবি সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে কান তুমি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো যেহেতু জানো না শয়তান রে করিয়া যোদা জায়গা চিনে একবার করো সেজদা আর তওবা করো যাইয়া আর ফতের ময়দান বাবা এরপরে কয় কাবার কোন জায়গায় হাস করুম সেজদা করুম কাবার তো চতুর্দিকেই সেজদা করে নাকি বাবা আল্লাহর অলিরা নবীরা রসুলরা গাউসরা কুতুবেরা অলি আল্লাহ পীর মোরশেদ আমার দয়াল বাবা হুসেন শাহ আমার দয়াল বাবা ওমর আলী চান আমার মাঝভান্ডারি আমার বরিয়া বরি তারা কি তারা হলো একটা সিনির সাজের মানুষের মতো ময়দা দিয়া চিনি দিয়ে ঘোড়া বানায় মানুষ বানায় হাতি বানায় বানায় না বানায় মানুষকে আর মানুষের মাংস খায় কিন্তু ওটা যে বানায় ওটা সব জায়গায় মিটে ওটার পাও খায় ওটার মাথাও খায় ওটার পাশাও খায় ওটার পেটও খায় ওটার পিঠও খায় যেখানে সাঠন দেয় ওখানে মজা লাগে আল্লাহ যারা অলি হয় তারা যাতে খোদারা হয়ে যায় অতএব তার সামনেও যা তার পিছনেও তাই তার সামনে সেজদা করাও চলবে তার পিছনেও করবে এই জন্য কাবার চতুর্দিকেই সেজদা করা যায় বাবা একটা কথা বলবো হাদিস শরীফে আসছে আল মুমিনু ইকরাবু মিনাল কাবা হযরত ওমর হতে এই হাদিসটার রাবি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছে আল মুমিনু ইকরাবু মিনাল কাবা তার বাংলা অর্থ হলো একজন মুমিন বান্দা সে খানায়ে কাবা হইতে আরো হাজার গুণে উত্তম কাবা সুবহানাল্লাহ কাবা ঘরে সেজদা দিবেন যে কোনো জায়গায় দিবেন আপনার এবাদতই হইব তাই একজন মুমিন অর্থাৎ তুমি যারে গুরু বলে স্বীকার করো সে তো অবশ্যই মুমিন তার আগায় সেজদা দিলেও পাইব পাছায় সেজদা দিলেও পাইব কোন রকমের কোনো সমস্যা নাই যেখানে তুমি ইচ্ছা দিতে চাও কয় আমি হজ করুন কেমনে আমার উমরো হইব কেমনে এই যে মাত্র তোমার উমরো হয়ে গেল
আমি তোমার গুরু না হই আজকের জন্য তো তুমি আমারে গুরু পদে বসাইছো নাকি গুরুর আসনে যখন আমাকে আসীন করছো যখন তুমি আমার কদম মুবারকে চুমা দিছো যখন তুমি আমারে ভক্তি করছো তখন তোমার উমরা হজ হয়ে গেছে গুরুকে দেখা মাত্র ভক্তের জন্য উমরা হজ হয়ে যায় আর গুরুর দরবারে বছরে একবার বছরই গুরুস আমার হোসেন শাহ বাবার উরুস এই উরুসে আসলে ভক্তের সাথে সাথে ওটা আকবরি হজের সওয়াব সুবহানাল্লাহ বাজান আমি আর কোন কথা গোমনা কথা যা কর কইছি জবাব যা দেওয়ার দিছি তো আমার ভক্ত হইল আজকে গুরু মারা ভক্ত আছে না কিছু আছে হ্যাঁ পাঁচই ভক্ত গুরু মারা কিছু ভক্ত আছে বাবা গুরু রে খাটায় খায় হ্যাঁ হ্যালো প্রশ্ন করে হইয়ে থাকবো আমি খালি ভক ভক করতে থাকুম এটা একটা বুদ্ধি করছে গুরু রে খাটাইবো আমি আবার হে গুরু না আমি আবার ভক্ত খাটাইয়ে খাওয়াই না গুরু এজন্যে আমারে প্রশ্ন করছে ভক্ত জানি রেডি হয়ে যায় আমিও সারম না আমি আজকে সারম না কেন সারম না এ তো যেন তেন ভক্ত না নাকি বাবা এ যেন তেন ভক্ত না অনেক ভক্ত অনেক শক্ত ভক্ত এই জন্যে আমার জিজ্ঞাসা হলো গুরুকে যে ভজবে ভক্ত যে গুরুকে ভজবে গুরুকে ভজতে গেলে আট প্রকারের স্বরূপ নিয়া তারপরে গুরুকে ভজন করতে হয় আমি জানতে চাই সেই আট প্রকারের স্বরূপটা কি কি স্বরূপ কোন কোন স্বরূপে তুমি তোমার গুরুকে ভজ সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে কান বাজবে কয়দিন তা কি তুমি জানো শয়তান রে করিয়া জুদা ওরে পাগল শয়তান রে করিয়া জুদা যাই গাছিলে করো সেজদা শয়তান রে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান পাগল তওবা করো আরফাতের ময়দান অবুজ মন নিজকে তুমি গেছিল অয়বুজ মন আর নিজকে তুমি নিজে আগে ওরে মোর বিচারা চিন্তা মরা বই যাব রে আয় তোরা ওর বিচারা চিন্তা মরা বই যাব রে ও বাবা মোর বিচারা চিন্তা মরা বনমালা আয় তোরা ওর বিচারা চিন্তা মরা বনমালা আয় তোরা মোর বিচারা চিন্তা মরা চিন্তা মরা বইরা বরে আয় আমার হাসি বাবার প্রেমা গোদে ওই মরা পুরায় আমার হোসেন সারো প্রেমা গোদে ওই মরা বুকে বুক মিলায় দরবারে মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় ওই মরা পুরায় আমার হোসেন সার প্রেম আগুনে ওই মরা পুরায় মরাই মরাই লেনা তেনা মরাই মরাই লেনা দেনা যেটা তোর ভাব বুঝে না যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা ও বাবা পে মুড়ি তার কানে যায় না মুড়ি যাহা কয় আমার হাসি বাবা প্রেমা গোদে ওই মরা পুরাই আমার হোসেন তার প্রেমা গোদে ওই মরা পুরাই
জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দিগুন বুকে জলে প্রেমের আগুন বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দিগুন পাইলে গুরু হবে স্বপ্ন মরার চেতা যাবার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরাই ধরে মরার গলা মুখে মুখি নাই দরবারে আরে মরাই ধরে মরার গলা মুখে মুখি নাই আমার মামা পাগলা প্রেম আগুনে ওই মরা পুরাই আমার হোসেন মামার প্রেম আগুনে ওই মরা পুরাই ভক্তের বুকে জ্বলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জ্বলে প্রেমের আগুন বুকে জ্বলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ পাইলে গুরু ভাবে সকল মরারে চেতা যাবার আর পাইলে গুরুর ভাবে সকল মরারে চেতা আমার হাসি বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আবুলের স্বভাব পড়ে না মুর্শিদ বেদাই পড়ে না আবুলের স্বভাব পড়ে না আবুলের স্বভাব মরে না মুর্শিদ বেদাই পড়ে না পুইরা হইলে কাটি সোনা রাত রাঙা পায় বাবাই আর পুইরা হইলে কাটি সোনা রাত রাঙা পায় আমার বিশেষ কারো প্রেম আগুনে ওই মরা পুরাই আমার পাগলি মায়ের প্রেম আগুনে ওই মরা পুরাই মরা বনমালায় তোরা মোর বিচারা চিন্তা মরা মাই ভান্ডারে আয় তোরা মোর বিচারা চিন্তা মরা বইরা ভরে আয় তোরা মোর বিচারা চিন্তা মরা গাজীপুরা আয় তোরা বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার দয়াল চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরাই আমার হোসেন শামামার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার পাগলি মায়ের প্রেম আগুনে ওই মরা পুরাই আমার ভান্ডারির প্রেম আগুনে ওই মরা পুরাই আমার যা প্রশ্ন ছিল তা তো জবাব দিছে দিয়া কিছু বেশি দিছে আচ্ছা যে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম জানার প্রয়োজন না বাবা আমাদের তরিকত মতে সুফি মত আত্মদর্শন বাউলবাদ সমন্বয় আমি অজানাকে জানবো অচেনাকে চিনবো আর আমি অদেখারে দেখবো আমি আপনার কাছে কেন আসছি তার পূর্বে কিছু কথা বলে গেছি আমার দেহের মধ্যে সমস্ত কিছু আছে
আমি চিনি না চিনে হলো আমার গুরু আমার মুর্শিদ যিনি তিনি চিনে স্বরূপ সমানে হলো নিজ রূপ এই আটটি স্বরূপের কর্ম না করলে সে ভক্তের কাতারে কখনো পৌঁছায় না আমি যদি নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন প্রেম ভালোবাসা মহব্বত আমি সবকিছুই করি আমার মধ্যে যদি আদবতা না থাকে লাভ হবে বাবা হবে না আটটি স্বরূপের একটা স্বরূপ এটা হলো ভক্তের পূর্ণ আদব থাকে আদব ভক্তি বিশ্বাস প্রেম মহব্বত আমার মধ্যে যেন কুতর্ক না থাকে আমি যেন গুরুর সাথে তর্ক বিতর্ক করি তাই তাই গুরুর মুখে তত্ত্ব বাক্য হৃদয় করিও অক্ষ আর না করিও কোনো আশা গুরুর মুখে তত্ত্ব বাক্য এটা হৃদয়ের মধ্যে করিতে হবে অক্ষ আর না করিও কোনো আশা আমার গুরুর মুখের অমর বাণী এটা আমার ভবিষ্যতের পাথিও গুরুকে তো গুরুর দরবারে আমি কাউকে মানানোর জন্য আসি নাই তাই তাই আমি মানতে আসছি শিখতে আসছি আমি তো কাঙাল আমি নাদান আমি অপরাধী আমি আসছি শিখব চিনব জানব আল্লাহকে চিনব না আল্লাহ রসুল আমার মধ্যে বিদ্যমান আছে কারণ আমি একটা আমাদের পারস্যের কবি আল্লামা জালালউদ্দিন রুমি তার পীর হলো পাগল শামস তাবরেজ শামস তাবরেজের একটি বাণী মাওলানা জালালউদ্দিন রুমির একটি বাণী মসনবী শরীফের মধ্যে পেয়েছি উনি লিখেছেন দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছে মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে রসুলকে দেখলেই তুমি আল্লাহ পাবে তাহলে আমার মুর্শিদরে দেখলে রসুলকে দেখা হয় রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয় তাহলে আমার আর তো অন্য আশা নাই তবে আমার মধ্যে যেন বেদুবি না হয় আমি যেন আদবতা রক্ষা করতে পারি আমার মধ্যে যেন পূর্ণ বিশ্বাস প্রেম মহব্বত এসব আমার মধ্যে যেন কুতর্ক না থাকে আমার মধ্যে যেন হিংসা না থাকে তাহলে আমার মধ্যে যেন গৌরব না থাকে হিংসা না থাকে একটা কথা আছে জাতি বিদ্বেষ হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয় অষ্ট পাশে মুক্তি পেলে খাঁটি ভক্ত ধরে তাহলে আমি আটটা পাশ আটটা অধ্যায় আটটা বস্তু আটটা স্বরূপ এগুলো যেন পরিত্যাগ করি আমার মধ্যে যেন এগুলো বসবাস না করতে আমার মধ্যে যেন বিবেক থাকে আদব থাকে ভক্তি থাকে বিশ্বাস থাকে প্রেম থাকে মহব্বত থাকে সতর্ক না থাকে আমি যেন আমার পীরকে আমার জীবনের চাইতে বেশি বেশি আমার জীবনের চাইতে যেন বেশি বেশি ভালোবাসতে পারি আমার কইছে শাশুড়ি বউরে কইছে যে একটু গোবর নিয়ে আসো বউ নিয়ে আইছে গোয়াল ঘর থেকে আমার একটা কথা মনে হয়েছে এটা তো বাক্য যুদ্ধ হেও কইছে আমিও কইছি কথার পিছনে তো কথা রাখার লাগে গানের পিছনে গান রাখে ক্ষমা চাই সবার কাছে কোমন একটা কথা বলেন একজনের রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আরেকজনের সাথে সাক্ষাৎ আচ্ছা তো দুইজন একত্র হয়ে গেছে কথা অনেক আলোচনা হয়েছে অবশেষে জিজ্ঞাসা করছে ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো টাঙ্গাইল তো যিনি গেছে যে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কইলে আমার বাড়ি ঢাকা মানে একজনের টাঙ্গাইলের আর একজনের লোক ঢাকা তোকে আপনার বাড়ি টাঙ্গাইল আমার বাড়ি ঢাকা আচ্ছা ভাই আপনার নাম কি কইলে নাম টাম দিয়া কি করবেন নামের দরকার নাই আপনারা কয় ভাই
কয়ওরাও দরকার নাই কোনা নাম ডাই কর কয় কি কমু আমার নাম হলো খুদা ও নাম কি খুদা তো কয় খুদা এই যে সবচেয়ে বড়ডা একবারে বড়ডা উঠিয়ে দিছি তো উনি আবার জিজ্ঞাসা করছে যে আমার নাম তো খুদা এটা কইলাম তা আপনার নাম কি কয় না আমার নাম নাই কয় কেমন কথা কন নাই কোন নাম আছে নাকি কয় না নাই মানে কি কমু আপনার নাম হলো খুদা আমি কি কমু আমার নাম কি শুনবেন বলে হক কন আমারটা যখন কইলাম আপনারটাও কন কয় আমি করছিলাম হলো একটা বিয়ে আচ্ছা ভালো ভালো আমার স্ত্রীর গর্ভে থেকে হইছিল একটা ছেলে এই ছেলের নাম রাখছিলাম খুদা কিছুদিন হয়ে গেল আল্লাহর মাল আল্লাহ আমার খুদারে নিয়ে গেল এখন আর আমারে কেউ খুদা আমারে সবাই ডাকে হইলো আমি নাকি খুদার বাপ গান কার সাথে কিন্তু খেয়াল রাখেন এটা কিন্তু খুদার বাপ খুব খেয়াল আমারে কেউ নাম টাম করে ডাকে না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ওর নাম রাখছিলাম খুদা আমার এখন মানুষে কয় খুদার পা আমি হইল খুদার একটু হিসাব করে গান টান গাই আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমি জানবো আপনি বলছেন গুরু হলো জাতে খুদারা বলছে কিনা কথা গুরু হলো জাতে দুইটা কথা আমি কয়ে যাই আমি জানি মানি শ্রদ্ধা করি ভক্তি করি গুরুর মুখে তর্ক করা ঠিক না আপনি বলছেন গুরু হলো খুদার জাতে খুদারা বাস বসেন আমি জানবো এই জাতের সাথে আমি মিশতে গেলে আমার কি করতে হবে কি কন এই জাতের সাথে আমি মিশতে চাই কারণ জাতে জাতে না মিশলে আত্মীয়তার বন্ধন হয় না যদিও হয় ওটা বেশি দিন টিকে না টিকে না আর আমি জানবো আপনার কাছে এই আপনি জাত আমার গুরু জাত রসুল পাক জাত আল্লাহ জাত জাত থেকে জাত আপনি নবীর বংশধর প্রত্যেকেই নবীর বংশধর আমার মুর্শিদ যিনি আপনাকে বলি নূর ওয়ালা নূর সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি আমার হুজুর পাক হলো নূরের নবী সেই নবীর বংশধর হয়ে এখন হলো নবীর নায়েবে রাসূল আপনি নায়েবে রাসূল আপনি জাত আমি মানি এই জাত সেফাত আমি সেফাতি শক্তি জাতে মিশতে গেলে আমার কি করতে হবে দুই একটা কথা এরকম করে আমি জানবো আমার দরকার আপনার কাছে আমার জানা দরকার এই প্রথমবারের মতো অত্যন্ত সাবলীল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিবেন আচ্ছা আপনি যে গুরু আপনি বশ হবেন কোন কর্ম করলে গুরু বশ করার কায়দাটা কি আমি আপনারে ধরছি আপনি আমারে ধরছেন কিনা জানা দরকার কিনা আমি আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান নবী নূরের তৈরি আচ্ছা জানি তাপসী রাবিয়া বশ্রী যারা নবী নবী তাদের বহু বছর আছে যারা অলি তারা আউলিয়া অলি আউলিয়া নবী আম্বিয়া এই তাপসী রাবিয়া বশ্রীকে জিজ্ঞাসা করছিল মুনকার নাকির কবরে ফেরেস্তার নাম কি মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়া তখন বললো মুনকার নাকির আমি রাবেয়া বসরা নগরে আমার বাড়ি আমার নাম হলো তাপসী রাবেয়া বসছি আমি আল্লাহকে স্রষ্টা হিসাবে মানি মান রাব্বুকা জিজ্ঞেস করছো আমি বলতে পারি রাব্বি আল্লাহ আমার রব আল্লাহ
دينو آل إسلام أمار دين إسلام من نبيكا أمان نبي پريا نبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم كنتو أمي جي ماني أمي جي زاني أمي الله كي ماني الله أمار سرشتا أمي تار سشتي الله أمار پروبو أمي تار باندي كنتو توي جيز جيش كور الله كاسي آگه جيش كور بي رابعه نامه تمہار اكتا باندي آسي তারে তুমি চিনো কি চিনো না আমার কথাটা এইজন্য কইলাম আমি যে আপনারে ধরছি আপনি আমারে ধরছেন কি না আমি আপনাকে ধরছি আপনি আমাকে ধরছেন কি না চরণ কবি রাধাবল্লভ সরকার মানিকগঞ্জের তিনি বলছে গুরু ধরলেই কি সব মিলে তরে ভক্তির দনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলি তাহলে আমি ধরছি আপনি ধরেন নাই এই ধরাই কোনো লাভ হবে না সার্থকতা নাই মূলাংশ নাই সারাংশ নাই আপনি আমাকে ধরছেন কি না এটাও প্রশ্ন কোন রসে আপনি বসবেন এটাও প্রশ্ন আর একটা প্রশ্ন হলো আমি জাত সেফাতের মিলনে একাকার হয়ে গুরুর জাতে মিশতে চাই এই কথাগুলো আমাদের একান্ত জানা দরকার আর কোন প্রশ্নবোধক গান আমি আর গাব না কারণ একটা প্রশ্নবোধক গানের মধ্যে পুনরাবৃষ্টা করে প্রশ্ন থাকে এরা এই জন্য আপনি আমার প্রশ্ন কইরেন অসুবিধা নেই আমিও করব আপনিও করবেন ইনশাআল্লাহ একটা গান হ্যালো দয়াল তানাশি আয়ামায় পার করে নে ও বাবা এমন সৌভাগ আমায় কবে কবে এমন সৌভাগ্য আমার কবে কবে Michael.
প্রতি কোনো সন্দেহ নাই কিন্তু আমার আমার মনে মনে ভাবি আমার সে পাপি আর কেহ নাই ওই যে পতিত প্রাবর নাম হলো যার গুরুর এক নাম হলো পতিত পাবন আমার গুরু পদে কোনো সন্দেহ নাই তিনি পতিতকে উদ্ধার করতে পারে তিনি বাঞ্চা কল্প তরু তিনি অনাথের নাথ তিনি কাঙালের একমাত্র শ্রেষ্ঠিকানা যিনি গুরু হয় তিনি পতিতকেও পার করতে পারে আমার মতো অপরাধীকেও পার করতে পারে তাতে আমার কোনো সন্দেহ নাই আমার গুরু হলো বাঞ্ছা কল্পতরু ভক্তের প্রতি বাঞ্ছা পূরণ করে আমি যা জানি তাও গুরু জানে আর আমি যা না জানি তাহাও আমার গুরু জানে আমার গুরু হলো অন্তর্যামী আমার গুরু হলো প্রেমধন প্রেমধন আমি প্রেম দিয়া যেন পদে পদে প্রেমের আকর্ষণে আমার গুরুকে আমার কাছে রাখতে পারি আমার দয়ালকে যেন আমি সামনে রাখতে পারি তাহলে আমার এই মরিদ হওয়া সার্থক আপনাকে বলি দয়াল আপনি ছাড়া আমার তো আর কি হয় Oh,
I'm so
Hit the mark.